আঠাশী বছরে এজন ককার করুণ কাহিনী। এয়া নিজরেই দুই পুত্র আর একমাত্র কন্যায় করা অবহেলার কাহিনী। জীবন এনেকৈ জানো হব পারে সম্ভব? এই যে ঘন জঙ্গল দেখিছে, এই জঙ্গলের ভিতরতে আছে একটা ঘর। পিছে এয়া কোনো ভগনীয়া নাইবা অকলফরে ব্যক্তির ঘর নয়, এয়া সকলো থাকিও একো নথকা রহার চাপরমুখ সিং গাঁওর হরচরণ সিংর ঘর। পত্নী, দুই পুত্র, এগারী কন্যা সন্তানে আসিল এখন সুখর সংসার। পত্নীর বিয়োগর পাছতেই যে নামি আহিল হরচরণ সিংর জীবনলৈ কাল অমানিশা, কারণ সন্তান কেবল সম্পত্তির লোভতে কাষ চাপে হরচরণ সিংর। আর্থিক, শারীরিক, মানসিক কোনো ক্ষেত্রতেই হরচরণ সিংর কাষত নাই সন্তান। সে দুখেরে কলে, সেও শিলিগুড়ি সাগর দরে আবর্গত থাকে লঙ্কা, মাঝে মাঝে কেতিয়াবা আহে, সিহঁতক মাটি লেখি দিব লাগে, কিন্তু দেখভাল করে দিব নালাগে, মাটি লেখি দিব লাগে, দেখভাল করব নালাগে। ছোৱালীজনীয়ে আলপৈচন করি বলে আহি মাকর গহীনাখানি মই চাম বলে মানে দুদিন খুৱালে চাকাত রাখি, তারপর গহীনাখানি লৈ গুছি গেল। মই ঘরের পর যাব বিচার নাই, ঘর থাকে সেইখানি ক্ষেত্রে ত্যাগ করা বিচার হয়, আর যি করব লাগে মোক টাকা পয়সা নালাগে, মোক খালি সংস্থাপন লগর মানুষ এজন সহায় লাগে। জমা পুঁজি ঘর সম্পত্তি দুই এপদ বিক্রি করে কোনোমতে ডুবিলে দেখাস খাই আছো। এই আগর যিজনকে মোৰ ডিপোজিট পয়সা মোৰ আছিল তাকে অর্থ ভাঙে ভাঙে খাই আছো। দুটা বস্তু, ঘরের বস্তু বেশিও দিও, বেশি যেখানে বস্তু নিজেই বনাও, কেতিয়াবা চাউল সিজে কেতিয়াবা নিসিজে, ফিল্টার পানি আছে, গ্যাস আছে, নিজে অকন কি পারো অকন বনে কেনে খাও, চাহ তাহ খাবলা, ভাতও বনাও সময় ভাত সিজেও কেতিয়া নিসিজেও যেতেই নহক। এসময়ত সমাজের কামত লাগি থাকা বৃদ্ধগৰাকীৰ জীবন চলি আছে এনেকৈ। বিভিন্ন কোম্পানীত চাকরি করে সন্তানক ডাঙর দীঘল করা হরচরণ সিংর সকলো থাকিও আজি কোনো নাই। বহুতেই বৃদ্ধাশ্রমত থাকার পরামর্শ দিছে, কিন্তু নিজ হাতে অহা ঘর ভেটি এরি বৃদ্ধাশ্রমত থাকিবলৈ মন নাই হরচরণ সিংর। সে নিজ ঘরতে শেষ নিশ্বাস ত্যাগ করবলৈ মন নগাঁও জেলার জ্যেষ্ঠ নাগরিক সন্থার উপদেষ্টাগৰাকী। বেবেজিয়ার ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।